আর রহমান আর রহিম দুইটা আল্লাহর গুণবাচক নাম দুইটা আল্লাহ গুণবাচক নাম এখানে কিছু কথা না বললেই নয় রহমান এবং রহিম দুইটা শব্দরই রুট লেটার অর্থাৎ মূল বর্ণ কিন্তু একই তা রুট লেটার বা মূল বর্ণ যারা আগে ক্লাস করেননি তাদের জন্য একটু বুঝতে অসুবিধা হতে পারে রুট লেটার মূল বর্ণ বলতে আমরা যেটা বুঝাচ্ছি যেমন ডিড ডান এই দুইটারই রুট ভার কি রুট ভার হচ্ছে ডু ঠিক না কোথাও ডিড ব্যবহার হয় কোথাও ডান ব্যবহার হয় তা রুট ভার এটা যেমন গো ওয়েন্ট গন এখানে গো এটা রুট ভার ওয়েন্ট এরপরে গন আরবিতে রহমান এবং রহিম দুইটারই রুট লেটার বা রুট ভার যাই বলেন না কেন সেটা হলো র হা মিম এই শব্দ থেকে কিন্তু দুইটা এসেছে রেশমন এটাকে কেউ বলে রেহমন কেউ বলে রহিমন যার অর্থ দাঁড়ায় হচ্ছে গভীরতম ভালোবাসা যার অর্থ কি দাঁড়ায় গভীরতম ভালোবাসা বা যত্ন বা দয়া এখন গভীরতম ভালোবাসা কেন বললাম আগে দয়ার কথা পরে বললাম কেন আগে কি দয়া আসে না আগে ভালোবাসা আসে আগে ভালোবাসা অর্থাৎ রহমান অর্থ হলো অত্যন্ত আন্তরিকতা ও ভালোবাসার সাথে কারো যত্ন নেওয়া এবং তার প্রয়োজন পূরণ করা যেমন দেখেন আল্লাহ সব সময় সবার উপরে রহমতের বর্ষণ রহমতের যে মুসল মানে রহমত কিন্তু বর্ষণ করতে থাকেন এবং আল্লাহর অনুগ্রহের একটা অনুপম দৃষ্টান্ত হলো যে সময়ের পরিবর্তনের জন্য আল্লাহ তালা পৃথিবীকে সূর্যের চারপাশে প্রতি সেকেন্ডে বিশ কিলোমিটার বেগে ঘুরাচ্ছেন এটাকে ভুল কিনা আল্লাহ জানে কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমরা সামান্যতম টের পাই না যে টের কিন্তু আমাদের এলাকার ভাষা যশোরের ভাষা আর কি মানে এই যে বিশ কিলোমিটার বেগে ঘুরছে পৃথিবী সূর্যের চারিদিকে বিশ কিলোমিটার বেগে অথচ আপনি দেখেন রিক্টার স্কেলে যদি ভূমিকম্প হয় সেটা কত বেগে হয় আমরা কিন্তু ভয় পেয়ে যাই ঠিক না এবং একটু যদি হাই মানে খুব বেশি পরিমাণে ভূমিকম্প হয় ভূমিকম্পের মাত্রা যদি বেশি থাকে তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে বিল্ডিং কনস্ট্রাকশনের নতুন নতুন কনস্ট্রাকশন পুরাতন কনস্ট্রাকশন সব কি হয় যদি ভূমিকম্পন যদি প্রোটেকশন না দিয়ে মানে সবকিছু ঠিকঠাক না করে বিল্ডিং করা হয় তাহলে কিন্তু কি হয় আপনার ভূমি ধস হয় তারপর বিল্ডিং ধস 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 হয় কিন্তু তার থেকেও কিন্তু পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরে তার গতিবেগ কিন্তু তার থেকে বেশি তা তারপরেও কিন্তু আমরা কিছুই বুঝতে পারি না এটা কি জন্য এটা এই জন্য যে যেমন একটা মুরগি বা একটা মা তার সন্তানকে ছত বিপদের মুহূর্তেও কি করে কোনো মা পশু পাখির মাও তাই করে কিন্তু সর্ব অবস্থায় তার সন্তানকে তার মধ্যে রেখে যাতে কোনো প্রকারে তার ক্ষতি তার সন্তানের উপর না পড়ে দেখবেন যে ওই যে আমাদের গ্রামের দিকে বাড়ি তো দেখতাম যে ও চিল বা যদি দেখা যাচ্ছে উঁচু মানে উপর থেকে উঠতেছে তখন সকল বাচ্চাগুলো মায়ের মানে কোলের মধ্যে গিয়ে জড়ো হয় আর মাও দেখবেন ওই সময় কিন্তু বাচ্চা রেখে দৌড়াদৌড়ি করে না এক জায়গায় স্থিরভাবে বসে থাকে বাচ্চাদের নিয়ে তা আল্লা ও তাআলার ভালোবাসা এর থেকে অনেক অনেক সমগ্র পৃথিবীর যত মানুষ আছে সকলের ভালোবাসা যদি এক জায়গায় করা হয় আল্লাহর ভালোবাসার সমান হবে না তা আল্লাহ ও তাআলা যে আমাদের উপরে যে দয়া করেন যে ভালোবেসে দয়া করেন এটা কিন্তু রহমান এটা একটা দয়ার কথা বলা হচ্ছে পরম করুণাময় এই দয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহান তাআলা কি করেন না কোনো প্রকার পার্থক্য করেন না যে কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান কে বৌদ্ধ এখানে কোনো নেই ধর্ম এখানে নেই কোনো বর্ণ এখানে নেই কোনো জাত সকল সকলের উপরে আল্লাহ আল্লাহাল দুনিয়ায় কি করেন রহমতের বর্ষ মানে বৃষ্টি বর্ষণ করেন আর রহিম শব্দ যেটা এটাও অসীম দয়ালু এই যে যে দয়া এই দয়াটা কিন্তু পরকালীন দয়া অর্থাৎ আল্লাহ তালা দুনিয়ায় সবার উপরে দয়া করবেন কিন্তু পরকালে কিন্তু সবার উপরে কি করবেন না দয়া করবেন না পরকালীন দয়া পেতে হলে আল্লাহ প্রিয় বান্দা বান্দি হতে হবে এই জন্য বলা হয় যে রহমান এবং রহিমের মধ্যে বলা হয় যে রহমান ফির দুনিয়া আর রহিম ফিল আখির অর্থাৎ রহমান দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়ায় আল্লাহর দয়া আর রহিম দ্বারা উদ্দেশ্য হলো পরকালে আল্লাহর দয়া আরেকটা পার্থক্য করা হয় রহমান হলো কি স্থায়ী না অস্থায়ী বলেন তো রহমান রহমান কিন্তু অস্থায়ী অস্থায়ী বুঝতে পেরেছেন রহমান হলো অস্থায়ী আর রহিম হল অর্থাৎ এই এই দয়াটা দয়াটা দুনিয়ার সীমাবদ্ধ আর দুনিয়া থেকে শুরু করে নিয়ে আখেরাত পর্যন্ত কেয়ামত পর্যন্ত এই দয়া আল্লাহ তালা বর্ষণ করতে থাকবেন তবে এই দয়াটার অধিকারী তারাই হবে যারা আল্লাহর হুকুম হাকাম যথাযথভাবে পালন করেছেন আমরা বুঝতে পারলাম তো রহমান এবং রহিমের মধ্যে পার্থক্য এই জন্য আল্লাহর দয়া যদি চান দুনিয়ায় তাহলে আল্লাহ বলেছেন তোমরা আমার গুণবাচক নাম ধরে ধরে ডাকো ইয়া রহমান বলে আল্লাহর কাছে দয়া কামনা করতে হবে ইয়া রহিম এই বলে আল্লাহর কাছে পরকালীন দয়া কামনা করতে হবে আল্লাহ রসুল্লার একটা হাদিস আছে যে ব্যক্তি অন্যের উপরে রহম করে না আল্লাহ তাহালার পক্ষ থেকে তার উপরে কি করা হয় না রহম করা হয় করা হয় না এই রহম হচ্ছে যে অনেক সময় দেখা যায় মানুষের মানুষের উপরে আমি করা না হলেও হতে পারতাম কিন্তু আমি দেখা যাচ্ছে অনেক সময় অহংকার বশত সম্পদের হার বা মানে সামাজিক মর্যাদা এর কারণে আমরা অনেক সময় অন্যের উপরে বেশি চড়াও হই যেটা না হলেও ওই মুহূর্তে চলতো আর কি এই জন্য দয়া হচ্ছে মহৎ গুণ আল্লাহ রসুল ও কি বলেছেন যে তোমরা যদি মানুষের উপর দয়া করো তাহলে তার মন আল্লাহ কি কখনো কারোর কারোর উপরে মানে জোর করে আনতে বলেছেন কখনো বলেননি যারা এনেছে তার কি দেখে এনেছে তার আদর্শ তার চরিত্র চারিত্রিক বৈশিষ্ট্য দেখে তারা এনেছে দেখা যাচ্ছে দেখেন আপনারা জানেন বদরের যুদ্ধে যারা আল্লাহর মানে ই হয়েছিল আপনার ওটাকে কি বলে গ্রেপ্তার হয়েছিল বলেন বা যাই বলেন হ্যাঁ তা তাদেরকে আল্লাহ রসুল কিন্তু ক্ষমা করে দিয়েছিলেন যদিও এই ক্ষমা করাটা আল্লাহর কাছে কি ছিল না পছন্দ ছিল না আল্লাহ যেহেতু আবু অমর আদি আল্লাহ তাহলে আনহু পরামর্শ দিয়েছিলেন তারা যেভাবে মুসলমানদেরকে হত্যা করেছে আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে ওদেরকেও কি করে ফেলতে হবে হত্যা করে ফেলতে হবে এটাই ছিল আল্লাহ তালার মানে পছন্দনীয় শাস্তি কিন্তু আল্লাহ রসুল কি করেছিলেন তাদের উপরে দয়া করেছিলেন তা এর পরবর্তী যাব তাহলে রহমান এবং রহিম শব্দটা দুইটাই একটা হচ্ছে আর আর রহমান রহিম ফিল তাই তো মনে হয় নাকি রহমান রহিম মা লিখিয়াউম মা লিখিয়াউমিন মালিক শব্দের অর্থ হচ্ছে অধিপতি মালিক শব্দের অর্থ হলো অধিপতি বা মালিক ইয়াউমুন শব্দর অর্থ কি শব্দের অর্থ হচ্ছে দিন আর এটার বহু বচন কি দেখেন এই শব্দটা মালিক শব্দটা কোরআনে কতবার আসছে তিনবার আর ইয়াউমুন শব্দটা কোরআনে আসছে চারশো বার। তবে সবসময় ইয়াউমুন আসেনি কখনো আসছে আইয়াম কখনো ইয়াউমুন ঠিক না শব্দটা কিন্তু সিঙ্গুলার আর শব্দটা আইয়াম কি প্লুরাল এখানে একটা কথা বলি আরবিতে ইংরেজিতে প্লুরাল কয় প্রকার প্রকার আমরা দুই একটা হচ্ছে রেগুলার প্লুরাল আরেকটা কি ব্রোকেন প্লুরাল অথবা আপনারা অন্যভাবে নামকরণ করা যায় একটা হচ্ছে সাউন্ড প্লুরাল আরেকটা কি ব্রোকেন প্লুরাল সাউন্ড প্লোরাল হচ্ছে কি অটুট বহু বচন আর প্লোরাল কি ভঙ্গুর বহু বচন ভঙ্গুর মানে কি মানে আর ভঙ্গুর মানে কি হয় না এক বচনের রূপ পরিবর্তন হয় না যেমন বয় এটার বহু বচন কি বয়েস ঠিক না নাকি

যেটা ব্রোকেন পুলুরাল সেটা কি থাকে না এক বছর থেকে বহু বছরের রূপটা ঠিক থাকে না যেমন কি ইয়ার উপরে 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 জবর মিমের বানান দুই পেশ এখন বলেন অটুট বহু হলে এটা কিভাবে হতো না তাই হতো না কিন্তু তাই কি হলো হলো হচ্ছে আইয়ামুন তাহলে দেখেন এক বচনে রূপ বহু বচনে কি ঠিক আছে নাই ঠিক নাই এখানে আলিফ নাই শুরুতে এখানে আলিফ আসছে তাজদি পরে জবর ঠিক না এখানে ওয়াও আছে এখানে কি ওয়া আছে নাই এখানে আলিফ আছে এই জন্য এটাকে বলা হয় ভঙ্গুর এটাকে কি বলা হয় ভংгур বহুবচন বা ব্রোকেন প্লুরাল তা এইটা হচ্ছে ইয়ামন শব্দের বহুবচন আইয়াম এটা হচ্ছে কি ব্রোকেন প্লুরাল অর্থাৎ অনিয়মিত বহুবচন যেটাকে বলা হয় যেটা জমা تاکসির ওস্তাদজি আরবিতে জমা না শেখাতে যাচ্ছিলাম না হ্যাঁ আরবিটা تاک্স জমা تاکসিরই বলা হয় তো যাই হোক এটা হচ্ছে ব্রোকেন প্লুরাল বা জমা تاکসির যেটাকে আমরা বলি আর দিন এখন আপনারা অনেকে ভাবতে পারেন এই দিন মানে কি জীবন ব্যবস্থা না হচ্ছে প্রতিফল দিন মানে কি প্রতিফল ফলাফল বুঝতে পেরেছেন কর্মফল তাহলে কি বলা হচ্ছে যে মালিক দিন আল্লাহর পরিচয় দেয়া হচ্ছে এত সময় ধরে যে আল্লাহ হচ্ছেন তিনি হচ্ছেন প্রতিফল দিবসের মালিক তিনি কি বিচার দিবসের মালিক এখানে আল্লাহ বিচার দিবসের মালিক বলে ঘোষণা করা হয়েছে কিন্তু এই দিনের যে প্রকৃত রূপ এবং কি সেটা এবং এ ব্যাপারে কিন্তু কোনো কিছু আইডিয়া দেয়া হয়নি বরং আল্লাহ তালা অন্য আয়তে বলেছেন অমা মা মিন যে বিচার দিনটি কি এবং তোমরা কিভাবে জানবে যেটা বিচার দিবস কিভাবে জানবে সেটা তখন আবার জিজ্ঞেস করি কিসে আপনাকে জানাবে বিচার দিবসটা কি তখন আল্লাহ সব তালা বলছেন সেটা এমন একটা দিন যেদিন কেউ নিজের রক্ষার জন্য কোনো সাহায্যকারী পাবে না সেটা হলো বিচার দিবস তার বিচার দিবস কি যেই দিনে মানুষ তার কোনো সাহায্যকারী পাবে না নিজেকে রক্ষার জন্য কোন সাহায্যকারী পাবে না এবং সেই দিনের নিরঙ্কুশ ক্ষমতা কার হাতে থাকবে বুঝতে পেরেছেন যেমন কোরআনে বলা হয়েছে কোরআনে আল্লাহ তালা কি বলছেন লিমানিল লিমান আল্লাহ তালা সেদিন বলবেন সবাইকে উদ্দেশ্য করে তোমরা তো দুনিয়ার জীবনে অনেক বড়াই দেখাতে ক্ষমতার বড়াই দেখাতে টাকা পয়সার বড়াই দেখাতে হ্যাঁ তা আজকের দিনের মালিক কে বলতো আল্লাহ তালা বলবেন তখন আল্লাহ তালা বলবেন আজকের দিনের মালিক হচ্ছে আল্লাহ সুভানতা আলাহ তিনি একক ভাবে আজকের দিনের মালিক আর সেদিন কি হবে ইয়াও মাফির রোলমার উমিন আশি ওয়া ওয়া আবি অ স সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাইয়ের কাছ থেকে তার পিতা আর তার কি হবে তার তার মাতা পিতা সন্তান থেকে এবং সেদিন তার প্রত্যেকের হবে এমন মানে গুরুতর অবস্থা যে মানুষ কেউ কারোর দিকে তাকানোর সময় পাবে না যেমন দেখা হয়েছে যেমন বলা হয়েছে আরেক জায়গাতে যে একটা মা কিন্তু তার সন্তানকে যখন বুকের দুধ খাওয়ায় তখন শত ঝামেলা থাকার পরেও ওই মা কি কখনো তার সন্তান রেখে কোথাও যায় যায় না কিন্তু কিন্তু যেদিন কেয়ামত সংগঠিত হবে সেই দিন সন্তানকে বা মা দুধ খাওয়াচ্ছে এই অবস্থায় সন্তানের চিন্তা চিন্তা সে করবে না সে কি করবে ওই সন্তান রেখে সে নিজেকে রক্ষার চেষ্টা করবে সে যত ছোট বাচ্চা হোক এক বস্ত একদিনের বাচ্চা হোক দুই দিনের বাচ্চা হোক তবুও মায়ের সন্তানের প্রতি সেদিন এই ভালোবাসা এই দায়িত্ববোধ সেদিন থাকবে না অর্থাৎ সবাই নিজেকে রক্ষার চেষ্টা করবে সেই দিনের মালিককে সেই দিনের মালিক হচ্ছে আল্লা সুবাহ আর এখানে দিন শব্দের অর্থ আমরা প্রতিদান প্রতিফল হিসাব নিকাশ এইগুলো আমরা বলতে পারি তাহলে আমরা আজকে এই পর্যন্তই পড়ি যেহেতু গ্রামার অংশটা আমাদের একটু বেশি পড়ার দরকার মালিক অমিদ্দিন পর্যন্ত আমরা পড়লাম এটা কিন্তু আল্লাহর গুণের কথা মানে আল্লাহর বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে আল্লাহ হচ্ছে রহমান আল্লাহ হচ্ছেন রহিম আল্লাহ হচ্ছেন মালিক কিসের মালিক ইয়াউমিদ্দিন প্রতিফল দিবসের মালিক দেখেন মানুষ কিন্তু দুনিয়ায় বলতে পারে আমেরিকার প্রেসিডেন্ট বলতে পারে যে আমি সব থেকে ক্ষমতা ধর পৃথিবীর ঠিক না আর একজন প্রেসিডেন্ট বলতে পারে যে আমি সব থেকে ক্ষমতা ধর এই মিডিল ইস্টের মধ্যে আমি সব থেকে ক্ষমতা ধর আমি অমকের মধ্যে সব থেকে ধর কিন্তু ওই দিন কেমত দিবসে প্রতিফল দিবসে সেই দিন একমাত্র আল্লাহ তালা নিজের ক্ষমতার কথা বলবেন যে বাসকে কার মালিকানা আল্লাহ নিজেই বলবেন আল্লাহ নিজেরই আমারই মালিকানা সুতরাং সেই দিনের মালিকানা যার সেই সব থেকে কি প্রভাবশালী তা এই শব্দটা কোরআনে চারশো পাঁচ বার আসছে আমরা ইনশাল্লাহ আগামীকাল ইয়া কানা আবু ইয়া কানা স্তাই ইনশাল্লাহ পড়ব আমরা গত ক্লাসে পড়া দিয়েছিলাম হচ্ছে দুর্বল কি ওই সর্বনামনায় সম্ভবত তো সর্বনামগুলো আমরা কে কতটুকু পড়েছি আজকে আমরা একটু সেন্টেন্স মেকিং এর চেষ্টা করব যদি এগুলো পড়া হয়ে থাকে তাহলে তা কারা কারা মুখস্থ করেছেন আমরা কিন্তু স্লাইড দিয়ে দিয়েছিলাম গ্রুপে মুখস্থ যারা করেছেন তারা একটু হ্যান্ড করবেন যারা মুখস্থ করেছেন তিনজন নাকি বিলক সিদ্দিক আপা বলেন আপনি বলবেন হচ্ছে তোমরা আর বাকি পুরুষ তোমরা পুরুষ বিলক সিদ্দিক আপা আনমিউট হতে হবে আচ্ছা জি তোমরা আর বাকি তোমরা アントマা সব كله হচ্ছে আর তোমরা দুইজন হচ্ছে আন আন্তমা আন্তমা আচ্ছা এরপরে বলবেন সোনিয়া সুলতান আপা বলেন আমরা পুরুষ আমরা আমরা দুজন এটা একটু সবাই খেয়াল করবেন আমরা দুজনের আরবিও যা আমরা সবাই একই আরবি বুঝতে পেরেছেন আমরা দুজনের আরবি যা আরবিতে আবার আমরা সকলে একই আরবি আরবি আচ্ছা তাহলে আমরা আমরা হচ্ছে নাহনু নাহনু দুজন আরবিও কি তবে পরবর্তী অংশ যেটা আমরা একটু পরেই শেখাবো সেই প্রেডিকেট যেটা ওইটা কিন্তু আবার দ্বি হবে নাহনুটা বহু হলেও ওইটা দ্বিবচন হবে আচ্ছা এরপরে বলবেন হলো শাহানা আবার বলবেন তারা সকল মহিলা আংটি আংটি না তারা 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 হলে হিন্না তারা হলো মাশ আল্লাহ আচ্ছা এরপরে বলবেন ফরিদ আক্তার পলিয়াপা বলবেন যে তারা সকল পুরুষ তারা সকল পুরুষ হুম ও মাশাল্লাহ এরপরে বলবেন হলো আমাদের আবু সালেহ ভাই বলবেন যে আমি মহিলা আনা মাসাল্লাহ আচ্ছা এরপরে বলবেন হলো এরপরে বলবেন হলো রাবে আপা বলবেন তারা দুজন মহিলা তারা দুজন মহিলা আনতুমা আনতুমা হলে তো তোমরা হয়ে গেল তারা মহিলা হি হুমা 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 না হুমা এটা মাদ হবে হুমা দ্বিবচন বহুবচনে মাদ হয় এটা মনে রাখতে হবে আচ্ছা এরপরে বলবেন তাফরিমা হুসাইন আপা আসসালামু আলাইকুম স্যার তাহলে আপনি কি এখন বগুড়ায় নাকি কুমিল্লায় তার কুমিল্লা ক্যান্টনমেন্টে আচ্ছা বলবেন আপনি বলবেন হচ্ছে তোমরা দুজন মহিলা তোমরা দুজন মহিলা হচ্ছে হ্যাঁ হুয়া হুমা হুমা স্যার তোমরা তোমরা তারা না আচ্ছা তোমরা না তাহলে হচ্ছে আহ আচ্ছা আন্তুমা এ বললো জরিমানা হয় কিন্তু আমাদের জানেন কিনা আজকে বলে রাখলাম প্রথম দিন কেউ কাউকে জিজ্ঞেস করলে আরেকজন বলে দিলে আমাদের পাঁচশো টাকা জরিমানার ব্যবস্থা আছে আচ্ছা এরপরে বলবেন হলো আন্তমা হবে মার্শাল্লাহ জেসমিন আপা বলবেন তোমরা দুজন পুরুষ জেসমিন আপা বলবেন তোমরা দুজন পুরুষ আরবি বলেন আন্তুমা মার্শাল্লাহ একটা জিনিস মনে রাখতে হবে সবাইকে তারা দুজন পুরুষ হোক মহিলা হোক তারা আরবি হলো একই আরবি আচ্ছা নেট চলে চলে গেল নেট চলে গেল এখন তো আরেক যন্ত্রণাও শুরু হলো কোন সময় গেল না কারেন্টটা আচ্ছা